রাজধানীর আগারগাঁওয়ের আবহাওয়া অধিদপ্তরে এই মুহূর্তে ব্রিফ করছেন সাংবাদিকদের, আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। অতি প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে দুই নম্বর, আমি আবার বলছি দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরা নৌকা ও ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে, সেই সাথে তাদেরকে গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে, যাতে করে তারা স্বল্প সময়ের নোটিশে নিরাপদ আশ্রয় গ্রহণ করতে পারে। এই ছিল মোটামুটি আজকের আবহাওয়ার যে সর্বশেষ অবস্থা এবং প্রবল ঘূর্ণিঝড়ের যে তীব্রতা সেটি নিয়ে বিস্তারিত আপনাদের কাছে তুলে ধরলাম। জি হ্যাঁ, সেটার ব্যাখ্যা আমি দিচ্ছি। সেটা হলো যে এই যে তীব্রতা, এটা গতকালকে ছিল সকালবেলায় সাইক্লোন, সন্ধ্যার সময় সেটি সিভিয়ার সাইক্লোন মানে প্রবল ঘূর্ণিঝড়, তারপরে এটা আজ সকাল ৬টায় এটা অতি প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে। এটার ইন্টেনসিটি ক্রমান্বয়ে গত ২৪ ঘন্টায় এটা বৃদ্ধি পেয়েছে এবং এটার যে আগে ছিল প্যাটার্নটা সিডিউ, সেন্ট্রাল ড্যান্স ওভারকাস্ট প্যাটার্ন, সেইখান থেকে এখন চলে আসছে এটা আজকে ব্যান্ড প্যাটার্ন, এখন এটার আই ফরমেশনের পর্যায়ে দিকে অগ্রসর হচ্ছে। এখনো পর্যন্ত আই ফরমেশন হয়নি, এটা সিডিউ প্যাটার্ন থেকে ব্যান্ড প্যাটার্নে রূপ নিয়েছে এবং এটার যে ইন্টেন্সিটি একই সাথে ইন্টেন্সিটিও বৃদ্ধি পেয়েছে। এটার প্রভাবটা যখনই ব্যান্ড প্যাটার্ন হয় তখন এর যে উইন্ড স্পিড এটা বেড়ে যায়, উইন্ড স্পিড সেখানে রেইনফল ইন্টেন্সিটি অনেক বেড়ে যায় এবং সেখানে অনেক বজ্রপাত হয় এবং সেখানে অনেক দমকা থেকে জোরো হাওয়া বাতাস হয়, এই ব্যান্ড প্যাটার্নের বৈশিষ্ট্য হলো এরকম। আরো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে, এটা যখন আরো কোস্টের ক্লোজ হয়ে যাবে তখন এর বাতাসের গতিবেগ এটা আমরা করতেছি যে এক্সপেক্ট মানে করতেছি যে ১৫০ থেকে ১৬০ কিলোমিটার এবং এটা দমকা এবং জোরো হাওয়ার আকারে ১৭৫ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। বাংলাদেশের কোন কোন অঞ্চলে মানে এটা এফেক্ট করতে পারে, ল্যান্ডফল হতে পারে, কোন দিকে বাংলাদেশের কোন অঞ্চলগুলো ভালো লাগে এবং সময়সীমাটা কখন অতিক্রম করতে পারে? এটা আমরা বলেছি যে আগামী ১৪ তারিখ এটা দুপুর নাগাদ, এটা এখনো পর্যন্ত যে ইন্ডিকেশন আমরা দেখতে পারছি এটা আমি গতকালকে আপনাদেরকে বলেছিলাম যে এটার গতি স্লো হয়ে গেছে, এটা ১৫-১৬ কিলোমিটার পার আওয়ার এর বডি মুভমেন্টটা ছিল সেটা কমে আসছে ৮ কিলোমিটার পার আওয়ার বডি মুভমেন্টটা। সেহেতু দর্শক, রাজধানীর আগারগাঁওয়ের আবহাওয়া অধিদপ্তরে বর্তমান আবহাওয়ার পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের ব্রিফ করছিলেন, আমরা সরাসরি এতক্ষণ সেখানে ছিলাম। দর্শক, কিছুক্ষণ আগে সংবাদে যেমনটি জানাচ্ছিলাম, সাগরে আরও শক্তিশালী হয়ে অতিপ্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে মোখা। আমরা কক্সবাজারে যেতে চাই, সেখানে সহকর্মী রয়েছেন আজিম নিহাত, তার সাথে আমরা কথা বলব। আজিম, সর্বশেষ বুলেটিনে আবহাওয়া অধিদপ্তর থেকে যেটি বলা হয়েছে যে অতিপ্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে মোখা, যেমনটি শুনেছি যে ১১৭ থেকে ২২০ কিলোমিটার বেগে যদি আবহাওয়ার বয়ে যায় তাহলে অতি ঘূর্ণিঝড়ে পরিণত হয়, তো আপনি সেখানে রয়েছেন, শেল্টারগুলোর কি অবস্থা একটু জানাবেন আর আবহাওয়ার এই মুহূর্তে কি অবস্থা দেখছেন? ইমতিয়াজ, যতই আসলে ঘূর্ণিঝড় মোকার খবর যতই আমরা আবহাওয়া অধিদপ্তর থেকে যতই আপডেট আসছে ততই কিন্তু এই কক্সবাজারের উপকূলের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে এবং আমরা আজকে সকালে যে খবরটি পেয়েছি যে টেকনাফ থেকে ইতিমধ্যে প্রায় নিজ উদ্যোগে সেখানে প্রায় ৩০০ স্থানীয় বাসিন্দা তারা দ্বীপ ছেড়ে টেকনাফে চলে এসেছেন বিভিন্নভাবে এবং আরও রয়েছেন যারা হচ্ছে এই পারে চলে আসার জন্য, অর্থাৎ সেন্ট মার্টিন দ্বীপ ছেড়ে চলে আসার জন্য চেষ্টা করছেন। এবং আমি যদি একটু বলতে চাই যে
কক্সবাজারে এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে প্রায় 576টি সাইক্লোন সেন্টার প্রস্তুত রাখা হয়েছে। এর মধ্যে সাইক্লোন সেন্টারের 576টি সাইক্লোন সেন্টারের পাশাপাশি অন্যান্য যে শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি দপ্তরগুলো থাকবে সেগুলোকেও তারা ঘূর্ণিঝড়ের সময় আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করার জন্য তারা উদ্যোগ নিয়েছেন এবং একটি তালিকাও তৈরি করেছেন। পাশাপাশি আপনি জানেন যে এবারের যে ঘূর্ণিঝড়ের সময় ভারী বৃষ্টিপাত হবার যে আশঙ্কা করা হচ্ছে সেই হিসেবে রোহিঙ্গা ক্যাম্পে কিন্তু পাহাড়দোষের একটি আশঙ্কা তৈরি হয়েছে। সেই আশঙ্কা থেকে শরণার্থী কমিশন ইতিমধ্যে তারা বৈঠক করেছেন, বিভিন্ন সংস্থার সাথে দেশি বিদেশি এনজিওগুলোর সাথে বৈঠক করেছেন। তারা সিদ্ধান্ত নিয়েছেন আসলে সেখানে কীভাবে প্রাণহানি কমানো যায় এবং কীভাবে ক্ষয়ক্ষতি কমিয়ে আনা যায় এবং দুর্যোগের সময় রোহিঙ্গাদেরকে আসলে কোন জায়গায় তারা সরিয়ে নিয়ে যাবেন এবং কী কীভাবে ব্যবস্থাপনা করবেন সেটি নিয়ে তারা বৈঠক করেছেন, দফায় দফায় আলোচনা করেছেন। আপনি জানেন যে এই রোহিঙ্গারা আসলে দীর্ঘ রোহিঙ্গাগুলো আসলে প্রায় 10 লাখেরও বেশি রোহিঙ্গা একটি ছোট্ট একটি জায়গার মধ্যে বসবাস করে, তাই তাদেরকে সরিয়ে নেওয়াটাই অনেক টাফ বলে মনে করছেন। তারপরেও তারা নির্দিষ্ট সময়ের মধ্যে তাদেরকে ব্যবস্থাপনা করতে পারবেন বলে জানিয়েছেন শরণার্থী কমিশন। ইমতিয়াজ এসেছিল এখানকার সব আজিম নিহাতকে ধন্যবাদ। কক্সবাজার থেকে যুক্ত হয়েছিলেন, ঘূর্ণিঝড় মোখার সবশেষ পরিস্থিতি তিনি আমাদের জানাচ্ছিলেন।